হচ্ছে আমরা করব সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বা SSSP প্রবলেম নিয়ে। যখন আপনাদের কোনো একটা ওয়েটেড গ্রাফ দেওয়া থাকবে, আপনাদের ওইখান থেকে শর্টেস্ট পাথ বের করতে হবে। কিন্তু কোথা থেকে? আপনাকে একটা স্টার্টিং ভার্টেক্স দেওয়া থাকবে, তো স্টার্টিং ভার্টেক্স থেকে আপনি বাকি সব ভার্টেক্সের শর্টেস্ট পাথ খুঁজে বের করবেন ওই ওয়েটেড গ্রাফ থেকে। এটাই হচ্ছে আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সোর্স শর্টেস্ট পাথ বা SSSP প্রবলেমটা। এখন আমাকে স্টার্টিং ভার্টেক্স বলতেই বোঝাচ্ছে ওই সিঙ্গেল সোর্সটা। আমাকে কী করতে হবে, স্টার্টিং ভার্টেক্স থেকে অন্যান্য ভার্টেক্সে যাওয়ার যে ডাইরেক্ট পাথই হোক বা ভায়া অন্য কোনো ভার্টেক্স হয়ে যাওয়ার পাথই হোক, কিন্তু আমাকে শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে হবে। সেই জন্য আমরা কী করবো, আমরা সবসময় সোর্স ভার্টেক্স হিসেবে একটা ভার্টেক্সকে নিয়ে নিবো, এবং এটা আমি কোনটাকে নিবো কোনো সমস্যা নেই, আমরা যে কোনোটাকে সোর্স ভার্টেক্স বা স্টার্টিং ভার্টেক্স হিসেবে নিতে পারি। তারপরে আমাদের শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে হবে, আর যেহেতু শর্টেস্ট পাথ খুঁজে বের করতে হবে, তার মানে এটাও একটা মিনিমাইজেশন প্রবলেম, সো এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। সো এটাকে সলভ করার জন্য গ্রিডি মেথড ইজ এ বেস্ট, মানে একটা খুবই মানে ইফেক্টিভ একটা সলিউশন আর কি, গ্রিডি মেথড। সো একটা গ্রিডি মেথড বা অ্যালগোরিদম আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমকে সলভ করা যায়, ওটাকে বলা ডায়াক্সট্রা অ্যালগোরিদম। সো ডায়াক্সট্রা অ্যালগোরিদম ইজ দ্য গ্রিডি মেথড ফর সলভিং SSSP প্রবলেম। এটা ডায়াক্সট্রা অনেকে বলে, ডিজেক্সট্রা বলে। কারণ জিনিসটা হচ্ছে কি, ডায়াক্সট্রা অ্যালগোরিদম কীভাবে কাজ করে, প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে ডাইরেক্ট এজের মানে ডাইরেক্ট এজ আছে ওই পাথগুলোকে প্রথমে আমাকে কনসিডার করে আনতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে আমাকে ডাইরেক্ট এজের পাথগুলোকে কাউন্টে নিয়ে আসার পরে আমাদের শর্ট মানে যেসব ভার্টেক্সের শর্টেস্ট পাথ এখন পর্যন্ত আছে, মানে শর্টেস্ট পাথ ভার্টেক্স যেগুলো আছে ওইগুলোকে কনসিডার করে আমাদের প্রসেসটা কন্টিনিউ করতে হবে। তো এই জিনিসটা করতে হয় কি, ওই শর্টেস্ট পাথ ভার্টেক্সটাকে সিলেক্ট করে তারপরে চেক করতে হয় যে ওই ভার্টেক্স হয়ে আমি যদি অন্যান্য ভার্টেক্সে যাই তাহলে আমার শর্টেস্ট পাথ আমি পাই কিনা, ওই ভার্টেক্স থেকে অন্যান্য ভার্টেক্সে যাওয়ার জন্য অন্য কোনো শর্টেস্ট পাথ পাই কিনা ওইটাকে আমাদের চেক করতে হবে। তো আপনি এখানে একটা নর্মাল গ্রাফ দেখতে পাচ্ছেন, এটাতে আমরা এখন সেম কাজটা করবো। প্রথমে হচ্ছে এক থেকে যদি চিন্তা করি, এক থেকে একের এক হচ্ছে স্টার্টিং ভার্টেক্স, তখন এটাকে আমরা জিরো দিয়ে প্রকাশ করি, মানে হচ্ছে স্টার্টিং ভার্টেক্সের তো অ্যাকচুয়ালি কোনো মানে পাথের কোনো লেংথ বলতে কিছু নেই। স্টার্টিং ভার্টেক্স থেকে আপনার ডাইরেক্টেড পাথ আছে টুতে, কিন্তু থ্রিতে নাই। এই জন্য আমি করবো কি, টুতে আমি টু দিয়েই যাবো ওই যে এজের মান দিয়ে, কিন্তু থ্রিতে তো আর আমি ডাইরেক্ট দিতে পারতেছি না, সেই জন্য থ্রি এর মানটা হবে ইনফিনিটি ইনিশিয়াল। তারপরে এখন কাজ হচ্ছে কি, এখন আমার কাছে বাকি আছে টু আর থ্রি, তাদের মধ্যে এখন শর্টেস্ট পাথ ভার্টেক্স কোনটা, অবশ্যই টু, কারণ টু এর উপরে টু আছে, তো আমি এটাকে সিলেক্ট করবো। তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি আমাকে চেক করতে হবে যে তার এখান থেকে যাওয়া যায় বাকি যতগুলো ভার্টেক্স আছে তাদের মধ্যে এখন যদি আমি যাই এই শর্টেস্ট পাথ নিয়ে, তাহলে আমি কি শর্টেস্ট পাথ পাবো কি না আগের ভ্যালু থেকে আরও কম। সো আগের ভ্যালু ছিল ইনফিনিটি, এখন টু আর ফোরে যোগ করা হলো সিক্স, তার মানে অফকোর্স আমি একটা শর্টেস্ট পাথ পাইছি, ঠিক আছে। তো ডায়াক্সট্রা অ্যালগোরিদম অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। তারপরে আমাকে থ্রি সিলেক্ট করতে হবে, থ্রি সিলেক্ট করে তো কোনো জায়গায় যাওয়ার নেই, সো কোনো আপডেট হচ্ছে না, সো ডায়াক্সট্রা অ্যালগোরিদম এখানে ওয়ার্ক করছে। এখানে প্রশ্ন হচ্ছে এই যে আমি এজগুলোকে যোগ করে বসাচ্ছি, বা এখানে যে আমি একটা কেটে আর একটা বসাচ্ছি মানে আপডেট করছি, এই যে ডায়াক্সট্রা অ্যালগোরিদম যে আপডেটটা করছে এটাকে একটা স্পেশাল নাম দেয় মানে দেওয়া হয়েছে আর কি। তো ডায়াক্সট্রা অ্যালগোরিদম অলওয়েজ কী করে, অলওয়েজ শর্টেস্ট পাথের ভার্টেক্সটাকে তো সিলেক্ট করে, তারপরে এটা আপডেট করা শুরু করে ওই শর্টেস্ট পাথকে অন্যান্য ভার্টেক্সে যাওয়ার জন্য আর কি, মানে দেন ইট উইল আপডেট দ্য শর্টেস্ট পাথ টু আদার ভার্টেক্সেস, মানে অন্যান্য ভার্টেক্সেও যদি এখন শর্টেস্ট পাথ পাওয়া যায় ওইগুলোকে আপডেট করে দেয় যদি পসিবল হয়। সো এই যে আপডেশন, এই যে আপডেশনটা হচ্ছে, আপডেশনটাকে বলা হয় রিল্যাক্সেশন অফ দ্য এজেস। অ্যাকচুয়ালি এটা ভার্টিসেস হবে না, ভার্টিসেস দেওয়াটা উচিত হয় নাই, রিল্যাক্সেশন অফ দ্য এজেস, এজ রিল্যাক্সেশন বলা হয় আর কি, এটা ভার্টিসেস দেওয়া আমার উচিত হয় না, এটা রিল্যাক্সেশন অফ এজেস হবে। রিল্যাক্সেশনটা কীভাবে হয়, যদি আপনার টুটা হয় ইউ আর থ্রিটা হয় ভি, তাইলে ডিস্টেন্স অফ ইউ হচ্ছে ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ বি, এই দুইটার যোগফল যদি আমার ডিস্টেন্স অফ ভি থেকে কম হয় তাহলে অফকোর্স আমি আপডেট করছি। তখন আমাকে কীভাবে আপডেট করতে হবে, ওই জায়গায় অ্যাকচুয়ালি ডিস্টেন্স অফ ইউ আর কস্ট অফ ইউ বি এর যোগফলটা বসায় দিতে হয়, ঠিক আছে, যদি এটা ছোটো হয় আর কি দুইটার যোগফল, এটাকে বলা রিল্যাক্সেশন, ঠিক আছে, এজ মানে এজ রিল্যাক্সেশন। আর আপনার কাছে ধরেন এরকম একটা ডায়াক্সট্রার গ্রাফ দেওয়া আছে, এটার মধ্যে ডায়াক্সট্রার গ্রাফ ইমপ্লিমেন্ট করবেন, ইনিশিয়াল স্টেপ কি, একটাকে স্টার্টিং ভার্টেক্স ধরতে হবে ধরলেন, এবং এটাকে জিরো করে বাকি সবগুলো ভার্টেক্সে আপনি কি করবেন, ইনফিনিটি দিয়ে দেবেন কি না, আগে আপনাকে দেখতে হবে জিরো দেওয়ার পরে যে ডাইরেক্ট এজ পাথ কই কই আছে। সো ওয়ান থেকে টুতে ডাইরেক্ট এজ আছে এবং থ্রিতে আছে, কিন্তু বাকিগুলোতে নাই, এই জন্য বাকিগুলোতে আমি ইনফিনিটি বসিয়ে দিচ্ছি, এবং ওয়ান এবং টু এবং থ্রিতে এই জিরো আর টু এর টু আর জিরো আর ফোর এর ফোরকে বসিয়ে দিলাম। এখন হচ্ছে বাকি যতগুলো ভার্টেক্স আছে পাঁচটা, তাদের মধ্যে মিনিমাম মানে শর্টেস্ট পাথ মানে ভার্টেক্স কোনটা, অবশ্যই টু, কারণ টু এর হচ্ছে টু এখন পর্যন্ত ডি অফ ইউ, ডি অফ টু যেটা,
সো টু থেকে আমার ডাইরেক্ট পেজ আছে থ্রিতে এবং ফোরে। তো ফোরে আমি মানে ইনফিনিটিকে কেটে 9 বানিয়ে দিতে পারি, আর এখানে 4কে কেটে আমি 2 আর 1 এ 3 বানিয়ে দিতে পারি, মানে 2 এর কাজ কিন্তু আমার কমপ্লিট। এখন আমার কাছে এজ আছে কয়টা, সরি এজ বলতেছি ভার্টেক্স, ভার্টেক্স আছে 4টা। তাদের মধ্যে সবচেয়ে শর্টেস্ট পাথ ভার্টেক্স কোনটা? নিঃসন্দেহে 3। তাহলে 3কে সিলেক্ট করবো, সিলেক্ট করে তার ডায়ের সাথে ডাইরেক্ট এজ কার্ড আছে 5-এর, সো 3-এর সাথে 3 যোগ করলে হয় 5। সো আগের যে ইনফিনিটি ছিল ওইটাকে কেটে এখন আমরা এখানে 5 বসিয়ে দিচ্ছি, সরি 3 আর 3-এ 6 বসিয়ে দিচ্ছি। সেটা 3-এর কাজও কিন্তু আমার কমপ্লিট। এখন আমার কাছে 5 আর আছে, 5 আছে আর 6 আছে, সবচেয়ে মিনিমাম হচ্ছে 5-এর। সো আমি 5কে সিলেক্ট করবো, 5কে সিলেক্ট করার পরে 5 থেকে আমি 4 যেতে পারি, 5 থেকে 6 যেতে পারি। তো 5 থেকে 4 যেতে গেলে আমার অ্যাকচুয়ালি এখানে আছে 6 আর এখানে আছে 2, 8, আগে ছিল কত 9, তো 8 থেকে অবশ্যই 9 বেশি, তাই জন্য আমি 9কে কেটে 8 এখানে বসিয়ে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে 5 থেকে 6, এখানে ছিল 6 আর এখানে আছে 5, তার মানে অবশ্যই এখানে আমি 6-এর পাচ্ছি 11 পাচ্ছি, আর আগে ছিল এখানে কত ইনফিনিটি, 11টা তো অবশ্যই হচ্ছে লোয়েস্ট, তাহলে 11কে আমি বসাই দিলাম, তাহলে 5-এর কাজ শেষ। এখন আমি নিব কত 4কে, তো 4কে নেওয়ার পরে 4 থেকে আমি জানি যে 8-এর সাথে একযোগ করলে হয় কত 9, আর আমি আগে পাইছিলাম কত 11, সে 11টাকে কেটে আমি এখানে 9 করে দিলাম, 4-এর কাজও শেষ। এখন সবার লাস্ট টাইম সিলেক্ট করবো কাকে, 6কে। তো 6কে সিলেক্ট করে তো আর কোনো কিছু আপডেট করার নেই, তাহলে আমি কী করলাম, সিঙ্গেল সোর্স হিসেবে 1কে নিলাম, আমার বাকি সব যতগুলো ভার্টিসেস আছে সবগুলোর জন্য এই স্টার্টিং ভার্টেক্স থেকে ওইসব ভার্টেক্সে যাইতে যে শর্টেস্ট পাথ ওইগুলো আমার ওই যে উপর উপরে লিখে রাখছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাবো যে স্টার্টিং ভার্টেক্স যদি n=1, s=1 হয় তাহলে 2 এর জন্য 2, এই যেখানে দেওয়া আছে 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 8, 5 এর জন্য 6, আর 6 এর জন্য 9, এটা হচ্ছে কাহিনি আর কি। এখন কথা হচ্ছে যে ট্যাক্স অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত, মানে কেউ বলতে পারবেন কি না? প্রথম কথা হচ্ছে এটা কী করে, সবগুলা ভার্টিসেস থেকে শর্টেস্ট পাথ ভার্টেক্সটা আগে খুঁজে বের করে, তারপরে কী করে এইসব কাজ করার সময় এটাও আর সাথে সাথে রিল্যাক্সেশনটাও চালিয়ে যায়, ঠিক আছে। তো সব ভার্টেক্স থেকে শর্টেস্ট পাথ ভার্টেক্স খুঁজে বের করা একটা জিনিস, আবার রিল্যাক্সেশন করাটা কিন্তু আরেকটা জিনিস, তাই না? তো এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স তাহলে কয়টা আছে। নাম্বার অফ ভার্টিসেস তো অবশ্যই n=নাম্বার অফ ভার্টিসেস v, আর নাম্বার অফ ভার্টিসেস বিং রিল্যাক্সড, যদি আমি কানেক্টেড কমপ্লিট গ্রাফের কথা চিন্তা করি, কানেক্টেড কমপ্লিট গ্রাফ, তখন আমরা জানি যে টোটাল নাম্বার অফ ভার্টিসেস রিল্যাক্স হবে, সেক্ষেত্রেও এনই কিন্তু, রাইট? তার ক্ষেত্রেও কিন্তু এনটাই মানে, কারণ প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড আর কি, ভার্টেক্স রিল্যাক্সেশন হবেই। তো ইন কেস অফ কমপ্লিট গ্রাফ তাহলে আমরা বলতে পারি যে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন ইন্টু এন বা বিগ অফ এন স্কোয়ার, যেখানে একটা এন হচ্ছে আমার নাম্বার অফ ভার্টিসেস, আর একটা এন হচ্ছে আমার কতগুলো ভার্টেক্স রিল্যাক্স হচ্ছে। আমি জানি প্রত্যেকটা ভার্টেক্সই রিল্যাক্স হচ্ছে এবং প্রত্যেকবারই অ্যাকচুয়ালি মানে ইয়ে হচ্ছে আর কি, মানে রিল্যাক্স হচ্ছে, এই জন্য কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে। সেই জন্য আমাদের এটা হয়ে গেছে এন স্কোয়ার, এন স্কোয়ার ডেক্স অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। এখন আরেকটা জিনিস দেখি, তো -3 দিয়ে দেখি, তো নেগেটিভ এজ একটা দিই। এখন বলতে পারেন যে নেগেটিভ এজ অ্যাকচুয়ালি লাইফে কীভাবে আসে, অফকোর্স আপনার রিয়েল লাইফের সব প্রবলেমে কিন্তু আপনি কোনো না কোনোভাবে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করেন। তো আপনি ধরেন কোনো একটা শেয়ার মার্কেট উত্থান পতন, উত্থানকে পজিটিভ পতনকে নেগেটিভ দিয়ে আমি বুঝে আপনি একটা গ্রাফ আঁকবেন, হইতেই তো পারেন। সো নেগেটিভ এজ গ্রাফের মধ্যে খুবই কমন। এখন কথা হচ্ছে এটার জন্য যদি আমি এটা অ্যাকচুয়ালি প্রথমে অ্যাপ্লাই করতে চাই, প্রথমে আমাকে এটাকে ইনিশিয়াল এজ 0 করতে হবে এবং বাকি যে কানেক্টেড যেগুলো আছে ডাইরেক্ট পাথ ওগুলোকে আপডেট করে দিতে হবে, এবং যেগুলো কানেক্টেড না ওগুলোকে ইনফিনিটি করে দিতে হবে। তারপরে 1-এর পরে আমি সিলেক্ট করবো কে 4, 3 আর 2-এর মধ্যে অবশ্যই 4কে, কারণ তার এখন পর্যন্ত 2 হচ্ছে মানে লস স্কোর, তাই না? তো এখন আমি 4 থেকে যদি যেতে পারি 3-এ, তাহলে 2-এর পাশে হয় 7, আর এখানে 3-এ ছিল ইনফিনিটি, সো ইনফিনিটি কেটে 7 আমি বসাইতেই পারি কারণ মিনিমাম। তারপরে আমাকে যেটা করতে হবে 2 আর 3-এর মধ্যে একটা একজনকে পিক করতে হবে, মানে পিক করতে হবে, সরি, সো অবশ্যই 3কে পিক করবো, সরি 3কে বলতেছি যে 2কে পিক করবো। তো 2কে পিক করার পরে দেখতেছি 2 থেকে কোনো জায়গায় যায় না, তার মানে 2-এর কাজ কিন্তু শেষ, 2কে আর আপডেট করার কোনো দরকার নেই কারণ 2 অলরেডি ডান। এখন আমি 3কে নিলাম, 3কেও অ্যাকচুয়ালি আর কোনো কিছু আপডেট করার দরকার নেই কারণ 2 তো অলরেডি ডানই। তারপরে আমি একবার করে দেখতে পারি যে 7 থেকে -3 গেলে কত, 7 থেকে -3 গেলে হচ্ছে 4, এখানে আছে 3, তার মানে করার দরকারও ছিল না, সো 3টাও আমি এখানে ফিক্সড করে দিলাম, ফাইন। এটা কেস 1 গেল, তার মানে নেগেটিভ এজের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যালগরিদম কাজ করছে। কিন্তু এখন আমি যদি এখানে -3-এর জায়গায় -10 দিতাম তখন কি হইতো? সেমভাবে আগে আগে 0 ধরে 3 আর 2 1 এড করলাম, তারপরে আবার এখানে 3, 2 আর ইনফিনিটির মধ্যে 2কে 4কে ধরলাম, 4কে ধরে আমি এখানে 2 আর 5 মিলে 7 করে ফেললাম, তারপরে হচ্ছে 2 আর 4, 3-এর মধ্যে অবশ্যই 2কে নিব, 2 তো আর এখানে কিছু চেঞ্জ করার নাই কারণ 2 থেকে বাইরে বের হচ্ছে না কিছুই, তাই না? তো এখন যেটা করতে হবে এই 2-এর কাজ কিন্তু কমপ্লিট ট্যাক্স ফেল করে তোমার, এখন আমি 3-তে যাবো। এখানে যদি আমি এখন যাই 7 থেকে -10 গেলে কত হয়? -3, এখানে আসছে কত? 3,
তার মানে কিন্তু আমার এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে। তার মানে এখানে নেগেটিভ এজ থাকার কারণে দেখা যাচ্ছে যে আমার এখানে মাইনাস চলে আসছে, আরেকটা আরেকটা মানে মানে কম ভ্যালু আসছে। কিন্তু আমি তো জানি যে একটা ভিজিটেড হয়ে গেলে ওইটাতে আপডেট করার দরকার পড়ে না, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে আমি সরাসরি এদিকে না গিয়ে যদি ঘুরিয়ে বেঁচে যেতাম তাহলে আমার অ্যাকচুয়ালি কস্টটা, আমার প্রফিটটা হয়তো ভালো হইতো, লসটা কম হইতো। সো এই যে কেস, এটা থেকে আমরা বুঝতে পারি যে ডাইরেক্ট অ্যালগরিদম হয়তো অথবা মানে ডাইরেক্ট অ্যালগরিদম মানে ডাইরেক্ট অ্যালগরিদমটা নেগেটিভ এজের জন্য কাজ করে আবার করতে নাও পারে, নেগেটিভ এজের জন্য কাজ করতেও পারে করতে নাও পারে, এটা আসলে বলা যাবে না আর কি। এটা একটা ড্রব্যাক ডাইরেক্ট অ্যালগরিদমের। সো আজকের ক্লাস এতটুকুই, তো ধন্যবাদ সবাইকে।